হ্যালো, আমি অপর্ণা, ডক্টর অপর্ণা রয়, মানে বাই প্রফেশন ডেন্টিস্ট, বাই প্যাশন অ্যানিমাল লাভার পাওয়া যায়। বেসিক্যালি স্ট্রিট অ্যানিমালস, ডিস্ট্রেসড অ্যানিমালস এগুলো নিয়েই আর আমার লাইফটাই টোটালি। আই গট এ কল, মানে আই থিঙ্ক 10-15 ডেজ ব্যাক, কারোর ঘরে বিড়াল অসুস্থ ছিল। তো উনি ভদ্রমহিলা আমাকে কল করে বলছেন, ম্যাডাম ম্যাডাম করে কথা বলছেন। তো আমি ফার্স্টে ভাবলাম দাঁতের ইয়ে মানে পেশেন্ট হবে। পেশাতেও এগৰাকী দন্ত চিকিৎসক, কিন্তু পশুপ্ৰেমী চিকিৎসক হিচাপে তেওঁৰ আন এটা পৰিচয় আছে। বহু সময়ত মানুহৰ মাজত বিভ্ৰান্তিৰ সৃষ্টি হয়। দন্ত ৰোগীৰ উপৰিও বহু সময়ত পোহনীয়া জন্তুটো অসুস্থ হ'লে লগে লগে এই চিকিৎসকৰ সৈতেও যোগাযোগ কৰে। পিছলৈ অৱশ্যে ভুলটো ভাঙি যায়। আচলতে তেওঁ পশু চিকিৎসক নহয়, তেওঁ দন্ত চিকিৎসক। তেওঁ হৈছে শিলচৰৰ সুপৰিচিত দন্ত চিকিৎসক ডাক্তৰ অপৰ্ণা ৰায়। হেল্ল, আমি অপর্ণা, ডক্টর অপর্ণা রয়, মানে বাই প্রফেশন ডেন্টিস্ট, বাই প্যাশন অ্যানিমাল লাভার পাওয়া যায়। বেসিক্যালি স্ট্রিট অ্যানিমালস, ডিস্ট্রেসড অ্যানিমালস এগুলো নিয়েই আর আমার লাইফটাই টোটালি। প্রফেশন একটা, প্যাশন আলাদা। ওই আর স্পর্শতে 2019 থেকে আমি মানে লিঙ্ক আছি। আমি তার আগে দিল্লিতেই আসলাম। দিল্লির থেকে শিলচর আসার পরে আমি ভাবলাম যে একটা মানে কিছু একটা করা যাক। ওইখানেও আমি করতাম ওয়েলফেয়ার ওয়ার্ক। ওইখানে ওই ফেসবুকে টেসবুকে দেখলাম, তো রূপকদার সাথে কন্ট্যাক্ট হয়ে এলাম। তখন হচ্ছে স্পর্শ শেল্টার কিছু আসেনি না, তো ওই তখন থেকেই মানে রেস্কিউ অপারেশন বা ঘরে রাখিয়া তখন আমরা মানে ইয়ে করতাম আর কি, ট্রিটমেন্টটা করতাম। শেল্টার ছিল না, তো তখন আমার ঘরে রেখে এদেরকে ইয়ে করেছিলাম। তো দুটার মধ্যে একটা অ্যাডপশন হয়েছিল ওইটা, তারপর আরেকটা দুটাতে আমার সাথে পারমানেন্টলি থেকেছে আনটিল মানে হ্যাঁ অন অ্যান্ড অফ, তারপর চলেই যাচ্ছে। মানে আমার বেসিক্যালি আমি কী করি মাঝে মধ্যে, হ্যাঁ শেল্টারে তো কাজ করি, কিছু মানুষের দেখা যায় যে শেল্টার থেকেও বেশি মানে একদম পার্সোনাল কেয়ারের যেগুলোর দরকার, তো ওইসব ক্ষেত্রে কী করি আমি, ওইসব ক্ষেত্রে আমি মানে নিজে ঘরে নিয়ে ওদের ট্রিটমেন্ট ইয়ে করা বা মানে ওই ক্রিটিক্যাল ফেজ থেকে বের করাটা আমার ইয়ে থাকে। আর ইন দ্য মিন টাইম প্রসেস কী হয় মানে মাঝে মধ্যে আমি ওদেরকে আমার সাথেও রেখে দিই, ওই অ্যাডপশনের মতো হয়ে যায়। আর অনেক সময় সুস্থ হওয়ার পর হয় শেল্টারে কিংবা অন্য জায়গায় অ্যাডপশন। দিল্লীৰ পৰা পঢ়া শুনা শেষ কৰি শিলচৰলৈ অহাৰ পিছত যেতিয়া তেওঁ নিজৰ কেৰিয়াৰত ব্যস্ত আছিল, তেতিয়াই ডাক্তৰ অপৰ্ণাই স্পৰ্শ, টাচ দ্য এনিমেলৰ বিষয়ে জানিবলৈ পাইছিল। অপৰ্ণাই 2019 চনত এই সংস্থাৰ লগত জড়িত হয়। ডাক্তৰ অপৰ্ণাই প্ৰায়ে ৰোগী চিকিৎসা কৰাৰ সময়ত জীৱ জন্তুৰ উদ্ধাৰৰ খবৰ পালে লগে লগে চেম্বাৰ এৰি ঘটনাস্থলীত উপস্থিত হয়। এনে ঘটনা প্ৰায়ে তেওঁৰ লগত ঘটিছে। লগতে নিজৰ কামৰ পৰা আজৰি তেওঁ পোহনীয়াৰ সেৱাত সময় কটায়। হয়েছে আমি এই চেম্বার থেকে রেস্কিউ অপারেশনে গেছি, এসে আবার ফিরে পেশেন্টও করেছি, ওইরকম আর কি। মানে অ্যাডজাস্ট করে মানে হোয়ার দেয়ার ইজ এ বিল দেয়ার ইজ এ ওয়ে। ওই আই গট এ কল, মানে আই থিঙ্ক 10-15 ডেজ ব্যাক, কারোর ঘরে বিড়াল অসুস্থ ছিল। তো উনি ভদ্রমহিলা আমাকে কল করে বলছেন, ম্যাডাম ম্যাডাম করে কথা বলছেন। তো আমি ফার্স্টে ভাবলাম দাঁতের ইয়ে মানে পেশেন্ট হবে, বলছে এরকম ইয়ে আপনি তো শুনেছি ইয়ে ডাক্তার এরকম মানে হ্যাঁ ঠিক আছে। বললাম কি হলো আপনার পেশেন্টের, আর আমি তো বিকেলবেলা তো মানে এই রাত্রিবেলা তো আমি 8টা করে আর চেম্বার করছি না। তো বলে না আমার তো এরকম ইয়ে কী বলে ঘরে বিড়াল আছে, বিড়ালগুলো অসুস্থ। তারপর আমি বুঝলাম না একটা কনফিউশন হয়েছে, বললো না আপনার নাম্বারটা আপনার তো ওইরকম ওষুধ টষুধ দিন ইয়ে করেন ট্রিটমেন্ট করেন শুনছি। তো তারপর মানে জিনিসটা ভেঙে বললাম হ্যাঁ এই জিনিসটা ভেরি মানে ইয়ে ভাবে। ইনফ্যাক্ট অনেকজন আমাকে বলেও যে মানে ক্যারিয়ার চয়েসটা হয়তো ওইটা নিলে বেটার হতো। একদম কেন কি শিলচর আমাদের এমন একটা জায়গা, এখনও মানে ভেটেনারি ট্রিটমেন্ট সেই লেভেলে মানে ডাক্তৰ অপৰ্ণা ৰায়ে পশু ৰোগৰ ওপৰতো বিভিন্ন ধৰণৰ গৱেষণা কৰি থাকে। বহুতে আকৌ ডাক্তৰ অপৰ্ণাক কয় ভুলতে হয়তো দন্ত বিশেষজ্ঞ হ'ব লাগিছিল, এগৰাকী পশু চিকিৎসক। ডাক্তৰ অপৰ্ণাই সমাজক দিছে এখন বাৰ্তাও। তেওঁ কয়,
ডেফিনেটলি দিতে চাই, বাট বলার তো অনেক কিছুই আছে, তাও আমি আই ট্রাই টু মানে মেক ইট স্মল। ফার্স্ট জিনিস হচ্ছে ডু নো হার্ম, তুমি খেতে দিতে না পারলেও প্লিজ আন্তাজি বাচ্চাদেরকে এইগুলো জিনিস বলবে না, কুকুর কামড় মারবে। এটা কী হয়, একদম ছোটোর থেকে আমাদের সাইকোলজিতে বসে যায় যে কুকুর জিনিসটাই একটা বাজে জিনিস, কামড় মেরে দেবে, বা ওই যে পাথর ছুঁড়ে মারা, বিড়াল দেখলে পাথর ছুঁড়ে মারা, কুকুর দেখলে পাথর ছুঁড়ে মারা। তো ফার্স্ট থিং তো ডু নো হার্ম, সেকেন্ড থিং যদি পারো নিজে না পারতে হেল্প করলে, ধরো তুমি দেখেছো একটা ইনজিওর্ড অ্যানিমেল আছে, অ্যাটলিস্ট এখন অনেক ইয়ে আছে, শেল্টার হোমস আছে, এখন হেল্পলাইন নাম্বারস আছে, আমাদের নাম্বারস ওইগুলো আছে, তো অ্যাটলিস্ট ইনফর্ম করো, তাতেও অনেকটা হেল্প হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রেকলেস ড্রাইভিং বা রাইডিংটা কম করা উচিত, কেন কি এরা ওই রাস্তায় পড়ে থাকবে, ওই অ্যাক্সিডেন্ট করে চলে গেলে হার্ডলি, হ্যাঁ ওদের লাক ভালো থাকলে কেউ নোটিস করলে তখন অবধি নিয়ে যাবে, ওই আমরা বাঁচাতে পারলাম। তার মধ্যে শিলচরে MRI এক্সরে কিছু ফেসিলিটিই নেই ব্যাটার বলতে গেলে, তো ওই মানে ঠাকুরের উপরে বাঁচলে বাঁচলো নাইলে নেই। তো আমি তো রেকলেস ড্রাইভিং করে চলে গেলাম, কিন্তু আরও ওই যে লাইফটাতে চলে গেলে ওটার কোনো কি ভ্যালু নেই, ওই হচ্ছে ম্যাটার।